আমি বললাম মেজবা রহমতুল্লাহ একটা মজার কথা বলতেন, হুজুর বলতেন ইলিশ মাছ মিয়া বিবি, ইলিশ মাছ মিয়া বিবি, কত বছর এই সাগরে 1 কোটি ইলিশ মাছ ছেড়ে দিছে পেট থেকে, এবার আবার পরামর্শ করে না, কত বছরের 1 কোটি তো ছেড়ে দিলাম এই সাগরে, এবার আবার 1 কোটি কেমনে ছাড়বো, জাগা হবে কোথায়, খাবে কোত্থেকে, এরা দুজনে পরামর্শ করে না, করে পরামর্শ করে, বুঝেন না কথা মনে হয়, এরা দুজনে কি পরামর্শ করে বলেন, গত বছরের 1 কোটি তো সাগরে ছেড়ে দিলাম, এবার 1 কোটি দিলে থাকবো কই, খাইবো কই, কতম খাইবো, পৃথিবীর কোন জানোয়ারে পরামর্শ করে না মানুষ ছাড়া, আরে বুঝেন না কথা, অথচ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, জানোয়ারের লোকমা যদি রব তুলে দেয় আমার সন্তানের লোক ভরত কেন তুলবে না, কি দুইটা হলে আর নয় একটা হলে ভালো হয়, মুখস্থ করে দুটো হলে আর নয় একটা হলে ভালো হয়, মরে গেলে ভেটকায় হয়, কি বলছি বলেন না, 3 নম্বর শ্লোকটা লাগাই দেন না আপনারা, মরে গেলে এবার কি, এবার ভেটকায় হয়, আহ একবার জন্ম নিয়ন্ত্রণ উপর একটা কনফারেন্স হচ্ছে, আমার আব্বাকে রাখছে ওই কনফারেন্সে মেহমান, সব জেলা জামে মসজিদের খতিব এতক্ষণ যা বলেছেন অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, দুটো সন্তান হলে ভালো হয়, একটা হলে ভালো হয়, দুটো হলে আর না, মৃত্যুর নিশ্চয়তা দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না, এই ওর দুটা আর কখনো মরবে না, এটা কি আমাদের হাতে, তো বলে মরার নিয়ন্ত্রণ যদি করতে না পারো জন্ম নিয়ন্ত্রণ কেন করতে আসছো, কি বলছে বলেন, মরার নিয়ন্ত্রণ করতে না বললে জন্ম নিয়ন্ত্রণ করতে আসছো কেন, শুধুই আমাদেরকে বোকা বানিয়ে এই জাতিকে ধ্বংসের সময় করছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ আল্লাহ আরেক জায়গায় বলেন তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না, মিন খাশিয়াতি ইমলাকিন দারিদ্রতার ভয়ে, নাহনু নারজুকুকুম ওয়া ইয়্যাকুম, তোমার মুখে আমি লোকমা তুলে দেই, ওদের মুখে আমি লোকমা তুলে দিব, কি হয় আমার মা অসুস্থ হাসপাতালে ছিলেন, আমরা কিন্তু 10 ভাই, আমরা কয় ভাই, 10 ভাই, তো সবাই ব্যস্ত, মার কাছে পুরো সময় দেওয়ার মতো মানুষ নেই, আমি একটু ফ্রি, আমি শুধু একটু কি ফ্রি, তা আমি মাহফিল থেকে গিয়ে আবার ঢাকা উঠি, হাসপাতাল থেকে আবার বাইরে মাহফিলে চলে আসি, তো মা আমারে কয় আমি 10 গাফালি ভাগে ফেসে উঠবে, তোরা যে 2 গাফাল আসত ভাগে কো গো, এই যারা 2 গাফাল হিসাব করো, আমি 10টা পাইলে কটা ভাগে, এখন তোরা যে 1 গাফাল আসত 2 গাফাল আসত তবু কি অবস্থা, তোকে আগে কটা থাকবে, আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝ দান করে, কথা দূর চলে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন, কোন কারণে বলেন, হযরত ওসমান এবার জিজ্ঞেস করলেন, হযরত ফামারাজ হাল আদউ লাকাত তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো, হযরত ওসমান আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো, তিনি বলেন ডাক্তার কাকে ডাকবা, ডাক্তার এই তো অসুস্থ বানিয়েছে, আপনার জীবনের শেষ কোন আশা থাকলে বলতে পারেন আমি পুরা করে দিব, হযরত ওসমান আপনি যদি জীবনে কোনো আশা থাকে এটা বলে দেন পুরা করে দিব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন রাজাউতু রহমাত রব্বি, ওসমান আমি আমার রবের রহমত চাই আর কিছু চাই না, পারলে দিয়ে দাও, এবার হাত দিয়ে ওসমান রাদি আল্লাহর পকেটে হাত দিয়ে কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, কিছু টাকা বের করে বললেন হযরত এটা আপনি রেখে দেন, আপনার মৃত্যুর পরে ইন্তেকালের পর আপনার মেয়েরা খরচ করবে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহর জবাবে বললেন ওসমান আমা আলিমতা, তুমি কি জানো না, তুমি কি জানো না, মান কারা সূরাতুল ইখলাস
আমান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন যে প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে লা ইয়ামাসসুল ফাকরু আবাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না ওসমান আমার রাসূলের কাছ থেকে আমি শুনেছি আল্লাহ তো হুন্না সূরাতুল ওয়াকিয়া আমি তো তাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি এজন্য তোমার মধ্যে তুমি নিয়ে যাও ওদেরকে আমি আল্লাহর হাওলা করে দিলাম আচ্ছা কি ইয়াকিন ছিল বলেন তো জীবনের শেষ মুহূর্তে কি ইয়াকিন এই সূরা সেই সূরা সুবহানাল্লাহ আর আমাদের এই চারটা বাচ্চার সিনায় কয়টা সূরা আছে মোট হ্যাঁ কয়টা আছে বলেন এদের এদের অবস্থা কি হবে এখন দেখছেন এরা চাটাইতে ঘুমায় এখন দেখতেছেন এরা তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খায় আল্লাহর কসম এদের হালত যখন দেখবো জান্নাতে নবীরাও মাথা তুলে তাকাবে আমি এক তসবির খিচি এটাকে তসবির খিচ না বলে ছবি আঁকা কল্পনা দিয়ে ছবি আঁকা এটাকে কি বলে বলে ছবি আঁকা বলে আমি একটা ছবি আঁকি যেমন ধরেন ময়দানে মাছের কায়েম হয়ে গেছেন একজন নিজেকে এভাবে পরিচয় দিবে আল্লাহ আমাকে চিনেন আমি তো আপনার নবী নূহের ছেলে আপনার নবী নূহের ছেলে আল্লাহ তাআলা বলবেন এখানে কার ছেলে এটা দেখার সময় নাই সরাও এবার আরেকজন বলবে আল্লাহ আমাকে চিনেন আমি তো আপনার নবী লূতের স্ত্রী বলবে কার স্ত্রী দেখার টাইম নাই সরাও আরেকজন বলবে আল্লাহ আমি তো আপনার নবী খলিলের আব্বা আল্লাহ তাআলা বলবেন কার আব্বা দেখার টাইম নাই সরাও আরেকজন বলবে আল্লাহ আমি তো হাফেজ খালেদ রাব্বা রব্বুল আলামিন যেন বলবেন আমি তো তোমাকেই খুঁজছি সুবহানাল্লাহ কি আমি তোমাকেই খুঁজছি তুমি হাফেজের বাবা সুবহানাল্লাহ বলবেন এবার রব্বুল আলামিন বলবেন ফেরেশতা স্টেজ লাগা তাকে ওরে দাঁড়া করা নূরের স্টেজে তাকে দাঁড়া করাও তার মাকেও তার সাথে দিয়ে দাও রব্বুল আলামিন নিজ হাতে তার আব্বা মায়ের মাথা দুটো টুপি পরিয়ে দিবে রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউয়িস শামসের যে টুপির আলো হবে সূর্যের আলো চেয়েও বেশি সূর্যের কেমন হবে এখন হ্যাঁ আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে প্রেসিডেন্ট একটা টুপি দেয় জানেন আপনারা এই টুপি দিয়ে দেয় না এটা শুধু পরিয়ে দেয় একটু পরে আবার ফেরত নিয়ে যায় বুঝেন নাই কথা মনে দিয়ে দেয় না ফেরত নেয় আবার এটা বানাইছে কি দিয়ে কালো কাপ মার্কিন কাপড় দিয়ে ভিতরে বক্রম দিয়ে বুঝেন নাই এই টুপি ফিন্ডাইছে 40 বছর ধরে কি অথচ রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউয়িস শামসে যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি এবার রাসূল বলেন লাউকানাত ফি বুয়ুতিকুম সূর্য যদি কারো ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো আচ্ছা আব্বা আম্মাকে যদি এই পুরস্কার দেয় যে পড়ে তাকে কি দিবে এবার রাসূল বলেন ফামা ফান্নুকুম বিমান করা বিহি ওয়া আমালা বিহি বলো তো যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে সুবহানাল্লাহ তাকে কি দিবে আব্বা আম্মাকে যদি এটা দেয় তাকে কি দিবে আচ্ছা অক্সফোর্ড থেকে কি করছে পাস করছে বিএসসি করছে আব্বা আমাকে কি কি দেয় কি বরং শুধু এটা দেয় আব্বু আমি বিয়ে করে ফেলেছি দোয়া করবে তোমার বৌমার জন্য ঠিক আছে না আর 2-4 বছর পরে একবার দেশে এসে বলবে দিস ইজ মাই ফাদার সালাম সালাম করো ড্যাডি সালাম আলাইকুম বাস্তব না অবাস্তব এক্সকিউজ মি মাফ করবেন আমাকে হ্যাঁ বাস্তব না অবাস্তব কি বলবে বলে ড্যাডি সালাম আলাইকুম ড্যাডি গ্রামে তো থাকতে পারবো না ওখানে তো এসি নাই থাকতে পারবো না কি করব বলেন না হাসানা মিসা এই চৌমুনি বাজারে গত বছর খেতে গেছি 3-5 দিন সম্মেলন থেকে এক ঘরে খেতে গেছি ওই ঘর থেকে যে খানা পরিবেশন করছে অনেক সুন্দর আমি বললাম আঙ্কেল ঘরে কে কে আছে ছেলেটা তো কানাডা থাকে
ওর ওয়াইফও পিএইচডি হোল্ডার, ও পিএইচডি হোল্ডার, ওরা দুজনই তো ওখানে থাকে, আমরা এখানেই আছি মিয়া বিবি বুড়ো বুড়ি। এটাই যা বলেন প্রাপ্তি কি কথা বলেন, হ্যাঁ প্রাপ্তি কি, শেষ ফলাফল কি, কেনাটা থাকি কেনাটা থাকি, ও তো আমেরিকার সিটিজেন। হাসানা মিসা আহ বন্ধু কোরআন ওয়ালা বানাও, তুমি কোরআন ওয়ালার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোরআন ওয়ালার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, কোরআন ওয়ালার দাদা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা, কোরআন ওয়ালার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ দাদি। এবার রব্বুল আলামিন রাসূল বলেন ফামা যন্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে বলো তো দেখি তাকে কি দিবে। এবার সাহাবা ইকরাম যেন বলেন ইয়া রাসূলুল্লাহ তাকে কি দিবে, এবার রাসূল বলেন আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়া তাকে, ইকরা ওয়া তাকে, পড়ো উঠো, ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাউতা, কোরআন যেখানে গিয়ে শেষ করতে তোমার বাড়িটা সেখানে গিয়ে শেষ হবে। সেদিন কেমন হবে সকলেই সন্তানকে দিন শিখাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিন শিখাবার পরে আমেরিকা যাক কোনো অসুবিধা নাই, দিন শিখাবার পরে কানাডা যাক কোনো অসুবিধা নাই,